দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে বিজেপির গোষ্ঠী কন্দল। মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতিকে জুতো পেটা প্রাক্তন সহসভাপতি গৌর বেরার। গতকাল সাংগঠনিক জেলার কার্যকরী সভা চলাকালীন সভাপতি প্রদ্যুৎ বৈদ্যকে হঠাৎই জুতো পেটা করেন প্রাক্তন সহসভাপতি গৌর বেরা এবং তার অভিযোগ, এর আগে বহুবার মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, কালো খারাপ কথা বললে রেগে গিয়ে জুতো পেটা করেন গৌর বেরা। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে বিজেপির গোষ্ঠী কন্দল। মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতিকে জুতো পেটা করার অভিযোগ উঠল প্রাক্তন সহসভাপতি গৌর বেরার বিরুদ্ধে। গতকাল সাংগঠনিক জেলার কার্যকরী সভা চলাকালীন সভাপতি প্রদ্যুৎ বৈদ্যকে হঠাৎই জুতো পেটা করেন বলে অভিযোগ। আজকের আমাদের মথুরাপুর সাংগঠনিক জেলার কার্যকরী বৈঠক ছিল, ওই বৈঠকে আমারও ডাকছি গিয়েছিলাম, কিন্তু ওখানে জেলা প্রেসিডেন্টের এমন কিছু কথাতে আমার খুব খারাপ লাগতে আমি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। এটা তো আমাদের মানে আমাদের যে মানে পার্টির একেবারে ভিতরের মিটিং, তার জন্য একটা রুমের মধ্যেই হচ্ছিল, তো আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে আসার ফলে উনি আমার হাত ধরে খানাটানি করতে, তখনই আমি হচ্ছে নিজেকে এ করে রাখতে পারি, তাই জুতো দিয়ে ওনাকে মেরেছি। মানুষের জুতা ফেটা কি এখনও এরা এরা এই জায়গায় এখনও পর্যন্ত সজাগ হয়নি, সতর্ক হয়নি। এখন পরবর্তীকালে 2023 পঞ্চায়েত নির্বাচন এসছে, এখন এরা জনগণের জুতা খেতে খেতে নিজের দলেরই জুতো খাচ্ছে।